ব্রিজের রেলিং ভেঙে একটি মালবাহী ট্রাক খাদে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, টাইম সিলেটের এই মুহূর্তের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ইমন, এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার মুক্তেরা এলাকায়। এটি জুড়ি টু কুলাউড়া রোডের মধ্যবর্তী জায়গায় আমি অবস্থান করছি। এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, একটা মালবাহী ট্রাক ঢাকা থেকে বিয়ানীবাজার যাওয়ার পথে এখানে খাদে ব্রিজের রেলিং ভেঙে কিন্তু খাদে পড়ে যায়। এ বিষয়ে আমরা আপনাদেরকে সরাসরি লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, আমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা তাও কমেন্টে জানাবেন। দর্শক আপনাদেরকে এটা বিষয়ে জানিয়ে রাখি, আজকে ভোর সকালে এখানে একটি ট্রাক খাদে পড়ে ব্রিজের রেলিং ভেঙে, তখন এখানকার যে স্থানীয়রা ছিলেন এই গাড়ি খাদে পড়ার পর শব্দ পেয়ে সবাই ছুটে আসেন, এসে দেখেন যে একটি ট্রাক এখানে খাদে পড়ে গেছে। তারপর এখানকার স্থানীয় যারা আছেন, স্থানীয়রা এখানকার যে ট্রাকের ড্রাইভার যিনি, ওনাকে এখান থেকে উদ্ধার করেন এবং একটি বাড়িতে নিয়ে আশ্রয় দিয়ে তারপর ওনাকে একটি একটু প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জানা যায় যে একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এতটুকু এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম লাইভের আগ মুহূর্তে। অনেকে আমরা এখন অনেকের সাথে কথা বলবো তাও জানানোর চেষ্টা করব, বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটা বিষয় জানিয়ে রাখি দর্শক, এখানে যে আপনার গাড়ির নাম্বার প্লেট আছে আপনাদেরকে আমরা নাম্বার প্লেট দেখানোর চেষ্টা করছি। অনেকটা নাম্বার প্লেটে অনেকটা জায়গা এখানে বসা, মানে এখানে চাপ পড়ে নাম্বার প্লেটে অনেকটা জায়গা মুছে গেছে, যার কারণে নাম্বার প্লেট পুরোপুরি দেখা যাচ্ছে না। তারপরে যতটুকু দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন। গাড়িটির যে মালিক আছেন মালিককে দেখানোর সুযোগ করে দিবেন। দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। আবারও বলে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বুকতেরা এলাকা নামক এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি। এটি জুড়ি টু কুলাউড়া রোডের মধ্যবর্তী জায়গা। জুড়ি থেকে বের হয়ে আসার পথে কন্টিনালা পেরিয়ে যে বুকতেরা গ্রাম রয়েছে, এই গ্রামের একটি ব্রিজ ভেঙে, আপনাদেরকে দেখার চেষ্টা করি, একটি ব্রিজ ভেঙে ট্রাকটি কাঁধে পড়ে যায়। এটি অনেকে ধারণা করছেন ঢাকা থেকে আসার পথে, ঢাকা থেকে সিলেটে ঢুকার জুড়িতে ঢুকার পথে ট্রাকটি এখানে অ্যাক্সিডেন্ট করে, এরপর এখানকার যে ড্রাইভার ছিলেন ড্রাইভারের অনেকটা ক্ষয়ক্ষতি না হলেও কিছুটা উনি আহত হয়েছেন। আহত অবস্থায় এখানকার স্থানীয় লোকরা ওনাকে ঠিক এখানকার থেকে উদ্ধার করেন এবং এখানকার একটি বাড়িতে নিয়ে ওনাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর ওনাকে একটি হসপিটালে নেওয়া হয়েছে বলে আমরা এখান স্থানীয় লোকদের কাছে জানার চেষ্টা করছি। আমরা এখন এখানকার স্থানীয় দু একজনের সাথে কথা বলবো এবং আপনাদেরকে আরো কিছু জানার চেষ্টা করবো। চাচা, কি আপনার এই এলাকার আপনি এসে কি দেখতে পারলেন বা কি জানতে পারলেন এখান থেকে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে? তো বাস মারছে, আচ্ছা টায়ার বাস মারা বাদে তো গাড়িতে কন্ট্রোল করতে পারছে না। জি, আপনি কি ড্রাইভারকে দেখতে পেরেছিলেন, এই গাড়ির যে ড্রাইভার, আপনি আর কি শুনতে পেলেন যে ড্রাইভারের অবস্থা কি বা সাথে কেউ ছিল কিনা? না, সাথে কেউ আছে, শুধু ড্রাইভারই ছিলেন। ড্রাইভারের বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না? গাড়িটি কোথা থেকে যাওয়ার পথে ছিল, কোথায় যেতে চাচ্ছিল? বিয়ানীবাজারের পথে, কিন্তু মাঝপথেই গাড়িটি এখানে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টের পরে গাড়িটি উল্টে যায়, উল্টে গিয়ে এখানে ড্রাইভারের অনেকটা ক্ষয়ক্ষতি হয়। আমরা আরো জানানোর চেষ্টা করব। ভাই, একটু আপনার সাথে কথা বলতে পারি? আচ্ছা, সমস্যা নেই। আপনি কি দেখেছেন বা কি জানতে পেরেছেন? আমরা যা কইতে আর না শর্টকাটে কোলা আইছি যে ইয়ার ভাই। ও আচ্ছা, ভাই আমরা একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম, উনি কিছু জানেন না বা কিছু দেখতে পারেন নি, উঠে আসছেন এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হিসাবে তাই দেখতে দেখেছেন আসে। দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন, আমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা তাও আমাদেরকে কমেন্টে জানাবেন। কমেন্ট অনেক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, নুমান আহমেদ ভাই আমাদের প্রাইম সিলেটের প্রতিনিধি, নুমান ভাই কমেন্ট করেছে কোন যান মালের ক্ষতি হয়েছে। জিনা ভাই, কোন যান মালের ক্ষতি হয় নাই, কিন্তু ড্রাইভারের ড্রাইভার কিছুটা আহত হলেও ওনাকে চিকিৎসার জন্য এখানকার স্থানীয় একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়, এর আগে ওনাকে একটি বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আপনাদেরকে আরেকটা বিষয় জানানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করি, এখানকে অনেক গাড়ি অনেক যানবাহন এখানে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্টটা দেখার চেষ্টা করছে, কি হয়েছে
এটা থামিয়ে থামিয়ে গাড়ি গুলো দেখছে এবং তারা জানছে, জানতে চাচ্ছে কোথাকার গাড়ি তাও বলছে। অনেকটা আমরা জানতে পারলেও গাড়ি কোথা থেকে আসছে পুরোপুরি আমরা কোনো তথ্য পাইনি। যতটুকু পেয়েছি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দর্শক কোথা থেকে দেখছেন আমরা, আমাদের লাইভ ঠিক আছে কিনা তা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা দর্শক এখন আমরা একজন আমাদের প্রতিনিধি ভাই, আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের আমাদের ভাইয়ের সাথে কথা বলবো। উনি এসে কি জানতে পারলেন বা কি দেখতে পারলেন আমাদেরকে জানাবেন। ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাইম সিলেটের উদ্যোগ লাইভে। আপনি এসে কি জানতে পারলেন বা কি অবস্থা দেখতে পারলেন? যেখান থেকে দেখছেন, আমি মোহাম্মদ ইব্রাহিম আলী, কুলরার বার্তা যেটা পেজ রয়েছে সেটা সাথে সম্পৃক্ত আছি। তো আমরা এখানে যেহেতু কুলরার জুড়ে মধ্যবর্তী স্থান, এটি আমাদের কাভারেজের এরিয়ার মধ্যে পড়ে, তো আমরা এখানে উপস্থিত হয়ে জানতে পারি যে আসলে সকাল 8:09 মধ্যে কিন্তু একটি ঢাকা থেকে বিয়ানীবাজার গামী চায়না ইট যেগুলো রয়েছে বা বিদেশি ইট, অনেকে জানেন এই ইটবাহী গাড়ি, এই বুকতরা নামক স্থানের যে বৃষ্টি রয়েছে এই ব্রিজের রেলিং ভেঙে গাড়িটি কিন্তু নিচে পড়ে যায়। এবং এই দুর্ঘটনার কারণ হিসেবে অনেকে বলেছেন যে টায়ার, এই গাড়িটির টায়ার বাস্ট হয়ে কিন্তু গাড়িটি নিচে পড়ে যায়। এবং প্রত্যক্ষদর্শী একজন ড্রাইভার চালক যিনি গাড়ি চালান এখানে যাওয়ার পথে, তিনি দেখতে পারেন যে এখানে যে ড্রাইভার তিনি স্বাভাবিকভাবে গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে স্বাভাবিকভাবে উঠে আসেন এবং কিছুটা আহত এবং ক্ষত উনার থাকতে পারে, পরবর্তীতে উনাকে চিকিৎসার জন্য হসপিটালে স্থানান্তর করা হয়েছে। যেটা আমরা বলতে চাইছি যে এখানে যে মালবাহী ট্রাকটি মাল সহ মালামাল সহ কিন্তু উল্টে গিয়ে পানির মধ্যে নিমজ্জিত এখনো রয়েছে, মালামাল সহই নিমজ্জিত রয়েছে। এবং গাড়ির নাম্বার প্লেটটি আমরা দেখার চেষ্টা করি যে অনেকে নাম্বার প্লেটের মাধ্যমে হয়তো পরিচয় বের হয়ে আসতে পারে, সেই নাম্বার প্লেটটি অস্পষ্ট যেহেতু এখানে ধাক্কা লাগে লাগে এবং নাম্বার প্লেটটি অর্ধেক মুছে যায়, সেই জন্য পুরো নাম্বার প্লেটটি দেখাতে আমরা পারিনি। এরপর আমরা এখানে ছবি তুলেছি, আমরা এখানে দেখতে পাই যে ঢাকা মেট্রো লেখা রয়েছে, যে অস্পষ্ট যে লেখাটি আমরা তাও আমরা আপনাদের জানাবো, ঢাকা মেট্রো ট, হ্যাঁ ঢাকা মেট্রো ট 15-2 লেখা আছে, আরো তিনটি অক্ষর কিন্তু এখানে যেহেতু একটি ব্রিজ রেলিং এর সাথে ধাক্কা লেগে মুছে গিয়েছে সেই জন্য অস্পষ্ট রয়েছে। তাই ঢাকা মেট্রো ট 15-2 আছে, এটা দেখে অনেকে হয়তো কিন্তু জানতে পারেন, অনেক চালক এবং মালিকরা দেখতে, যদি আপনারা পরিচয় জানেন নিশ্চিত না যে কার গাড়িটি এবং কোথা থেকে আসছে, তাহলে এই স্থানে কুলাউড়া জুড়ে মধ্যবর্তী স্থান ভুক্তেরায় এখানে ব্রিজের পাশে গাড়িটি পানির মধ্যে নিমজ্জিত আছে দুর্ঘটনা কবলিত অবস্থায়, আপনারা আসেন এবং উদ্ধার করে নেন অথবা এটি উদ্ধারে যে কার্যক্রম করা প্রয়োজন আপনাদের করেন, বা যে যেখান থেকে দেখছেন আপনারা যদি আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দেন, অবশ্যই এই গাড়িটির মালিক পক্ষ এবং এই দুর্ঘটনা কবলিত অবস্থা নিরসন হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সহকর্মী ভাইকে আসলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা যে যেখান থেকে আমরা দেখতে পাই আসলে দুর্ঘটনা অবস্থা, আসলে দুঃখের বিষয় হচ্ছে এটা যে এই মহাসড়কে যে গাড়িগুলো চলাচল করে, আমরা বিশেষ করে বড় গাড়ি যেগুলো যারা রয়েছেন চালক ভাই তাদের উদার্ত আহ্বান জানাবো যে আসলে আপনারা গাড়ির নিয়ন্ত্রণের মধ্যে রেখে চালনা করেন, এতে করে আপনারা দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন এবং আরো মানুষ যারা ভীতির মধ্যে থাকেন এবং ভয় করেন আপনাদেরকে, তাদের ভয় কমবে। আসলে নিয়ন্ত্রণে চললে সবকিছু সম্ভব এবং দুর্ঘটনা এড়িয়ে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। আসুন আমরা স্বাভাবিক হই, সুন্দর সুশীল জীবনযাপন করি, এটাই কামনা রেখে আমি সংক্ষিপ্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য। অনেক দর্শকই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, জানতে চাচ্ছেন কিভাবে ঘটনাটি হলো। তো আমরা সরাসরি যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক এরকম ঘটনা একটি হৃদয় বিতারক ঘটনা। অনেকে আমাদের অনেক ভাই বোন সব সময় এরকম যানবাহনে চলাচল করে, কার কোথায় কিভাবে অ্যাক্সিডেন্ট হবে, কিভাবে কি হবে, আল্লাহ আল্লাহ পাক এটা আমরা জানতে পারি না, আল্লাহ পাক থেকে নির্ধারিত। তো আমরা এটাই কামনা করি সবাই হেফাজতে থাকুক, সবার যানবাহন চলাচলে হেফাজত হোক, অ্যাক্সিডেন্ট থেকে সবাই রক্ষা পাক। তো দর্শক এত সময় এতক্ষণ আমরা এগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সবাই আমাদের লাইভ দেখছেন, জানার চেষ্টা করছেন কি হয়েছে, কিভাবে হয়েছে, কি এই ধরনের তথ্যগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সব আপনাদেরকে জানানোর চেষ্টা, জায়গার নাম সহ বিস্তারিত করবো। আবারও আপনাদেরকে বলে রাখি, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা
মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বুকতেরা এলাকা নামক স্থানটিতে মানে জুড়ি টু কুলাউড়া রোডের বুকতেরা এলাকায় এই অ্যাক্সিডেন্টটি হয় এবং এতে করে গাড়িটি খাদে পড়ে যায়। তবে ড্রাইভারের তেমন এটা ক্ষয়ক্ষতি না হলে অনেকটা আহত হন, ওনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে একটি হসপিটালের আওতায় নিয়ে যাওয়া হয়। আরো আমরা যেটা জানতে পারি যে ওনার সাথে কেউ ছিলেন না, একা ড্রাইভ করেন, ড্রাইভ করে যাওয়ার পথে উনি অ্যাক্সিডেন্ট করেন, একটি মালবাহী ট্রাক নিয়ে উনি বিয়ানীবাজার যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটি হয়। দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই অ্যাক্সিডেন্টের বিষয়ে। এটা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বুকতেরা এলাকা নামক জায়গায় এই অ্যাক্সিডেন্টটি হয়। তো আপনারা আমাদের সাথে থাকবেন, লাইভটি শেয়ার দিয়ে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে আমরা লাইভ থেকে সমাপ্তন দিচ্ছি এবং লাইভ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।